কেমন আছো সবাই? ড্রিমস উইথ সায়নীর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। সকাল সকাল এতটাই রোদ উঠে গিয়েছে না, কি বলবো। এই যে অনিশকে খাওয়াতে চলে এসেছি। এখন নতুন নতুন অনেক কিছু শিখছে, তো ওর সাথে টাইম কাটাতে এতটাই ভালো লাগে যে কি বলবো তোমাদের। ব্যাস খাওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে চৈত্র মাসের শেষ দিক চলছে, তো এখন বৈশাখ তো পড়েই যাওয়ার মতোই। আমাদের এখানে ভক্ত সাজে অনেক ছেলেরা জানো, দিয়ে এখানে ওই চৈত্রর শেষের দিকে পুজো হয়। সেজন্যই প্রত্যেক বাড়িতে গ্রামে গ্রামে এরা ঘোরে, চাল থেকে শুরু করে অনেক রকম জিনিস, তারপর তোমার তেল, তারপর যে যেরকম টাকা পয়সা নেয় দিয়ে আসে। প্রত্যেক বাড়িতে এরা ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। ছোট থেকেই দেখে আসছি। আমাদের যে মন্দির রয়েছে, বারোয়ারি যে মন্দির, সেখানেই হয়, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ব্যাস ওরা চলে গিয়েছে, এখন দুপুরবেলায় মা সবই রান্না করে গিয়েছে। গরমকাল, তবু আমি একটু গরম করে খেতেই ভালোবাসি। ডাল হয়েছে, এদিকে হয়েছে মাছের ঝোল আর ধনে পাতা বাটা, ওই একটু রসুন আর একটু তোমার কাঁচা লঙ্কা দিয়ে বেটেছে, আর ডাঁটা সর্ষে পোস্ত করেছে মা। এখন আমি বিকালবেলায় অনিশের যেটা খাবে গাজর আলু একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। বিকালবেলায় ভিডিও করে এসে এতটা গরম লেগে গেছে, কি বলবো, প্রচণ্ড গরম। আমি ভিডিও করে এসে ওই 4:45 মতো বাজে, এখন আমি অনিশকে খাওয়াতে বসেছি। দেখবে অনিশের অবস্থাটা। অনিশ বাবা, ভালো লাগছে খেতে? কুচু কুচু খেতে ভালো লাগছে নাকি তোমার? যেদিন ভিডিও বানাই সেদিন অনিশের বিকালের খাবারটা আগে রেডি করে, ঠাকুরের বাসন মেজে, রাত্রের ডিনার রেডি করে, তারপরেই কিন্তু আমি এগুলো করি। কারণ যদি একটু দেরি হয় তাহলে তাড়াতাড়ি করে খাবার রেডি করা থাকলে খাবার খাইয়ে নিতে পারবো। আজকে একটু তড়কা করার ইচ্ছা আছে, সেই জন্য ওই যে সবুজ যে কলাইটা হয়, এর আগেও তোমাদের একটা রেসিপি দেখিয়েছি আমি, ওটা তো একটা চাটের মতো, এটা তড়কার রেসিপি, তোমাদের সাথে শেয়ার করব। খাবার খাইয়ে নিই, ভিজিয়ে দিয়েছি, তার সাথে একটু ছোলার ডালও অ্যাড করেছি, ভীষণ ভালো হয় খেতে জানো। আর আজকাল অনিশ আগে একটুখানি এদিক ওদিক করতো, এখন কিন্তু আর এদিক ওদিক করে না, খেয়ে নেয় চুপচাপ। সন্ধেবেলা একটু মুড়ি খেয়ে নিলাম চা দিয়ে, এবার একটু তরকা বানিয়ে নেব। এই যে সবুজ কলাইটা, তার সাথে একটুখানি ছোলার ডাল আমি মোটামুটি 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা দিলে বেশ ভালো লাগে খেতে। আমি এটা শিখেছি আমাদের রেস্টুরেন্টের একটা কুকের কাছ থেকে, একদম মানে রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। আটা মেখে নিয়েছি, আর মা আমার জন্য স্নিকার্স এনেছিল, বেশ ভালো লাগছে অনেকদিন পর চকলেট খেতে। যাই হোক, 5টা সিটি মেরেছি, দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। 5টা সিটি মারলেই কিন্তু এনাফ, আর একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে তোমরা যদি এইভাবে বানাও। ব্যাস একটু পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, তার সাথে নিয়েছি একটু আদা রসুনের কুচি, আর 2টো ডিম নিয়েছি, কারণ অনেকটা পরিমাণ তরকা রয়েছে তো সেজন্য। আর এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুনের পেস্ট, তার সাথে নিয়েছি একটু ঘি। ঘি, ধনে পাতা আর কাসৌরি মেথি মাস্ট, এটা না দিলে কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভার পাওয়া যায় না। সর্ষের তেলের রান্নাটা আমি করব। প্রথমে সর্ষের তেলের মধ্যে একটুখানি দিয়ে নিলাম আদা কুচি, রসুন কুচি, এরবার আমি দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। ফার্স্টে যদি এটা দেওয়া যায় না, এই ফ্লেভারটাই কিন্তু শেষ অবধি থেকে যায়, এটা কিন্তু একটা ট্রিক্স। যাই হোক, ওটা হয়ে গিয়েছে, এবার আমি দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, বেশ ভালো করে এটাকে আমি নেড়ে নেব। এর আগেও আমার একটা তরকার রেসিপি দেওয়া আছে জানো, সেটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। আমি মাঝে মাঝেই বাড়িতে বানাই, যে যেরকম ঝাল খাবে, তবে তোমার কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। হয়ে গিয়েছে, এবার দিলাম আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা একটু তাড়াতাড়ি হবার জন্য একটুখানি নুন দিয়ে এটা ঢাকাচাপা দিয়ে দেব, দিয়ে মোটামুটি ওই 5 মিনিট মতো ভাজা হতে দেব। এই তরকাটা রুটি পরোটা খুব ভালো যায়, খুব ভালো যায়। ব্যাস পেঁয়াজগুলো একটু আলাদা আলাদা করে ওর মধ্যে 2টো ডিম দিয়ে নিলাম, এবার একটুখানি ওর মধ্যে লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখন আমি ঘিটা অ্যাড করব, এখন যদি ঘিটা অ্যাড করা যায় বেশ ভালো হয়। ব্যাস দিয়ে নিয়েছি ওই তরকার ডালটা, তার সাথে একটু লবণ, একটু চিনি, একটুখানি হলুদ। ব্যাস আমার তরকা অলমোস্ট রেডি।
তোমরা যাদের বাড়িতে একটু ধনে পাতা থাকবে একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারো। ধনে পাতা, কসৌরি মেথি, ঘি, এই ফ্লেভারটা কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার এনে দেয়। ব্যাস একটু ঘি দিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম কসৌরি মেথি। আহা হা হা, এই তরকার এই স্বাদের ভাগ হবে না, কথাই আছে না? চলো তোমাদের দেখাই, আমি মার্কেটে গিয়েছিলাম, একটু ফল নিয়ে এসেছি, একটু তরমুজ, একটু আপেল, একটু আঙুর। এগুলো কালকে নীল ষষ্ঠী রয়েছে, সেটা লাগবে। আর আমি কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি বেশিরভাগটাই মিশো থেকেই জিনিসপত্র কিনি। একটা মটর যে বলে না চুরি, সেটা করেছিলাম মায়ের জন্য। একটা ভিকোটা আমি এখান থেকেই কিনে এনেছি, অনেক দিন ভাবলাম দেখানোর, সেটা দেখানো হয়নি। এই যে একটা বালা জোড়া বলতে পারো, এটা 150 নিয়েছে মিশোতে, খুব ভালো। এই রুমালটাও নিয়েছি আমি মিশো থেকে। তিনটে মতো প্যান্ট এটা মায়ের জন্য নিয়েছি, প্লাজো টাইপের, ঠিক প্লাজো না যেন, তিন ধরনের কালার। মা এদিক ওদিক অনেক জায়গায় যায় তো, আর এখন প্রচুর ডিসকাউন্ট চলছে মিশোতে, সেজন্যই ভাবলাম তিনটে কালার অর্ডার করি। মা বলেছিল রেড, ব্ল্যাক আর ইয়েলো করতে। এই যে এটা এক হচ্ছে একটা কুর্তি, এটা মায়ের জন্যই আমি কিনে নিয়েছি। আর নেল পালিশ রাখা ছিল, তোমাদের অনেক দিন শেয়ার করিনি, সেজন্য ভাবলাম সমস্তটাই একভাবেই শেয়ার করে দিই, একসাথে তো ওই একটু একটু করে দেখানো হয় না। আর এইটা নিয়েছি আমার জন্য, ব্ল্যাকের মধ্যে কুর্তিটা কত সুন্দর দেখো, গরমে পরা যাবে না, কিন্তু জিন্সের সাথে একটু যদি ভালোভাবে পরা যায় ভীষণ ভালো লাগবে, কুর্তির সাথেও কিন্তু বেশ ভালো যাবে। আমার এটা খুব সুন্দর পছন্দ হয়েছে, আমি বলবো মানে মধ্যবিত্তদের জন্য ফ্লিপকার্ট অ্যামাজনের থেকেও মিশো বেস্ট। এই একটা শাড়ি কিনেছি, ব্ল্যাক শাড়ি, এটা মায়ের জন্য আর কি, মা ভিডিও করে তো অনেক ধরনের শাড়ি লাগে। অনেক জিনিসগুলোই অর্ডার করেছিলাম, একে একে এসেছিলো, একে একে দেখানো হয়নি। এবার দেখাই তোমাকে, তোমাদের আর কি, অনিশকে ওর মামা চারটে ড্রেস কিনে দিয়েছে, ওই হালকা পাতলা যে সুতির জামাগুলো হয় না, সেই জামাগুলো পয়লা বৈশাখ উপলক্ষে। এগুলো পরতে যেমন আরাম, খুবই আরাম। ব্যাস হয়ে গিয়েছে, একটু তরকা দেব জেঠিমাদের। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ড্রিমস উইথ সায়নি ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখনকার জন্য এখানেই টাটা।